আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে আমরা ভিডিও আপলোড করতে পারি আমরা অনেকেই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু দেখা যায় যে সঠিক যে পন্থা ভিডিও আপলোড করার সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আজকের ভিডিওটা মূলত যারা একদম নতুন যারা নতুন নিয়মে যারা ফেসবুক ভিডিও আপলোড করতে পারছেন না তাদের জন্য আমরা কিন্তু ভিন্নভাবে ভিন্নভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি তো আজকে দেখাবো যেটা সঠিক একদম নিয়মে সেটাই আমি দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া এই স্টুডিও রয়েছে এটার মাঝে অনেকটা আপডেট চলে আসছে তো সেই জন্য আমরা এই আপডেটের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুসারে আমরা এটা দেখব তো আমরা ইচ্ছে করলে আমরা গুগলে চলে আসবো গুগলে এসে আমরা যদি এখানে লিখি যে বিজনেস অথবা ক্রিয়েটার স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখে যখন আমরা এরকমভাবে সার্চ করবো তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকেও আমরা পারি এই যে এখানে ক্লিক করে অথবা এখানে আসার পর এই যে স্টার্ট এখানে আমরা ক্লিক করব। আর যদি আপনার এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ করার জন্য বলবে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন সেটাও আপনি পারেন অথবা আপনার সহজ পথ হচ্ছে সঠিক নিয়মটা হচ্ছে যে আমরা প্রথমে আমরা ফেসবুক পেজে চলে আসবো আসার পর আমরা এখানে দেখবো যে এই যে মেটা বিজনেস স্টুডিও এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার যে সমস্ত পেজ রয়েছে সেই পেজ যেই পেজটার মাঝে আপনি ভিডিওটা আপলোড করবেন সেই পেজটা এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন তো আমি এখানে আমার পেজটা আমি সিলেকশন করে নিলাম নেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু আপনি যদি ভিডিওটা আপলোড করেন আপনার যদি ইনস্টাগ্রাম থাকে সেখানেও আপলোড হয়ে যাবে আর যদি চান যে না আপনি ইনস্টাগ্রামে না শুধু ফেসবুকে আপনি পেজের মাঝে আপলোড করবেন তো এই যে ক্রিয়েটার স্টুডিও এখানে এসে যে ক্রিয়েট পোস্ট এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এই যে ভিডিও আপলোড তো আমরা এখানে ক্লিক করবো এখান থেকে ভিডিওটা আপনার ডেস্কটপে যদি থাকে তো এটা আপনি লোকেশনটা এখানে ক্লিক করে সিলেকশন করে দেখিয়ে দিবেন অটোমেটিক এটা আপলোড নিয়ে নেবে তো আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখানে আমি রেখেছি সেই ভিডিওটাই আমি এখন আপলোড করব এই যে ভিডিওটা এটা সিলেকশন করে আমি ওপেনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে তো আপলোড হতে থাকবে আর আপনি এখানে যে কাজটা করবেন এই যে ভিডিও টাইটেল এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিবেন তো আমি এখানে দেখুন টাইটেল আমি লিখে রেখেছি তো এই টাইটেলটা আমি এখান থেকে এই যে এটা কপি করে আমি দিয়ে দেবো তো এটা কপি করে যখন আমি এখানে দিব এই যে এখানে দিয়ে দেবো এটা আমি বড়ো হাতের দেবো তো সেইটা আমি বড়ো হাতের দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডেসক্রিপশন এখানে আপনি এই ভিডিও সম্পর্কে যদি আপনি কিছু লিখে দিতে চান সেটা আপনি লিখে দিতে পারেন তো আমি এখানে যে কাজটা করব আমি জাস্ট এই পর্যন্ত আমি এটা লিখে তারপর আমি এই বিষয়ে একটা হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো কয়েকটা এই যে এখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে তো ভিউয়ার্স আপনি মোবাইলে কিভাবে আপনি এই ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়টাও তো এখানে আপনি হ্যাশট্যাগ দেবেন আর যদি আপনি চান যে মোবাইলে কীভাবে আপনি মোবাইল ফোনেও আপনি ঠিক এরকমভাবে পারবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন মোবাইল ফোনে ওপেন করে সেখানে আপনি ডেস্কটপ মোডে চলে যাবেন ডেস্কটপ মোডে গিয়ে আপনি আমি এই যে যেইভাবে আমি এখানে আপলোড করেছি ঠিক সেই ভাবে আপনি আপলোড করবেন অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা থাকতে হবে তারপর আমি এখানে এই বিষয়ে কয়েকটা টেক লিখে দেব অনলাইন দিয়ে আমি এখানে ট্যাগ দেবো এডিট তো আমি এডিট লিখে দিলাম তারপর আপনি এরকমভাবে আপনি যে কটা দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম তারপর আমি আরও কয়েকটা ফটো বিষয়ে আমি কয়েকটা ট্যাগ দেব এডিট চ্যানেলস এরকমভাবে আপনি আরও কিছু দিবেন আচ্ছা এটা দেওয়ার পর আমরা যে কাজটা করব এখানে দেখুন এখানে বলা হচ্ছে যে তাম তো থামনেল আপনি এখানে যে সমস্ত ভিডিওর পিকচার দেখতে পারছেন আপনি এইগুলো যদি দিতে চান এগুলো আপনি সিলেকশন করে দিতে পারেন আর যদি আপনি সবচেয়ে ভালো হয় আপনি থামনেলটা ভালোভাবে তৈরি করে আপনি এসিও করে নেবেন এসিও কিভাবে করতে হয় এই বিষয়ে এই পুতুলটি ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতা ফেসবুক পেজে রয়েছে তো আমি এখানে একটি থামনেল তৈরি করেছি আর থামনেলও কীভাবে তৈরি করবেন এই বিষয়েও ভিডিও রয়েছে এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন খুব সহজে কীভাবে তামনেল তৈরি করে তো আমি এই তামনেলটা এখানে ওপেন করে সিলেকশন করে আমি আপলোড করে দিয়েছি এখন আমরা এখানে ট্যাগ দেব এখন ট্যাগটা কী দিবেন ট্যাগটা হচ্ছে যে আপনি এই ভিডিও রিলেটেড আপনি কিছু ট্যাগ আপনি দিয়ে দিবেন তো আমি এখানে কিছু ট্যাগ দেওয়ার জন্য আমি এখানে যে সমস্ত এই যে দেখুন আমি এই যে এটা রয়েছে এটা কপি করি আমি যখন এখানে সেইভাবে পেস্ট করে দেবো এরকম নিচে আসবে এই যে এরকম একটা কালার তখন আমি এখানে ক্লিক করব তারপর আমি এখানে আরও কিছু ট্যাগ দেব এই যে এটাও আমি কপি করে এইটাও আমি এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এরকম আসবে তারপর এরকমভাবে সম্পূর্ণ কয়েকটা ট্যাগ ট্যাগ আপনি দিয়ে দিবেন তারপর এখানে টেক দেওয়া শেষ হয়ে গেলে আমরা একটু নিজ দিকে চলে আসব এখানে দেখুন ক্যালিব্রেশান তো এটা হচ্ছে যে আপনি এখানে যদি অন্য পেজের লিঙ্ক যদি অ্যাড করে দেন তো আপনি এইখানে ভিডিওটা যখন আপনি আপলোড করবেন তখন সঙ্গে সঙ্গে ওই পেজে চলে যাবে তো এটা কীভাবে করতে হয় সেটা আমি আরেকটি ভিডিও তৈরি করে আমি দেখাবো আর এছাড়া অলরেডি একটা ভিডিও তৈরি করা রয়েছে এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে তো আমরা যে কাজটা করব এখানে এই যে নেক্সট রয়েছে আমরা নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর আমরা ওকেতে ক্লিক করবো এইখানে যে বিষয়টা হচ্ছে যখন আমি এরকম ক্লিক করছি তখন কিন্তু প্রথমে এটা আসছে দ্বিতীয়বার যখন আমরা ক্লিক করব তখন এই লেখাটা আসবে না আচ্ছা তারপর হচ্ছে আমরা একটু নিজ দিকে স্কল করে চলে আসবো এসে আমরা এই যে উপরে এই কাজটা আমরা আগে করে নিব এখানে ক্লিক করে এখান থেকে দেখুন আমরা কয়েকটা প্লে তৈরি করেছি তো প্লে কি প্লে লিস্ট সম্পর্কেও ভিডিও রয়েছে প্লে সম্পর্কে আপনারা দেখবেন যে এই ক্যাটাগরির যে সমস্ত ভিডিও রয়েছে সবকটা ভিডিও এই প্লে তৈরি করে নেবেন একটা যে ধরুন আপনি মাইক্রোসফট এক্সেল অফিস বা ফোটোস বা গ্রাফিক্স ডিভাইন যে যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা তৈরি করেন সেই ভিডিওর ক্যাটাগরিটা শুধু এখানে ক্রিয়েট করে এই যে এখানে ক্রিয়েট করে আপনি তৈরি করে নেবেন তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমি যেই বিষয়ে ভিডিওটা তৈরি করেছি সেই বিষয়ে একটা প্লে আমি আগেই তৈরি করে রেখেছি শুধু সেটা সিলেকশন করে দেবো এই যে দেখুন অনলাইন যেহেতু এটা অনলাইন রিলেটেড ভিডিও তো আমি অনলাইনে আমি এটা করেছি তারপর আপনার চ্যানেলে যদি আপনার ইউ ফেসবুক পেজে যদি মনিটাইজেশন অন করা থাকে তখন আপনি এটা অন করে দিবেন। আচ্ছা তারপর একটু নিউজ দিকে আমরা চলে আসবো আসার পর এখানে যে সমস্ত যেগুলো যেভাবে রয়েছে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আপনি এই যে শেয়ার এখানে দিবেন অথবা আপনি যদি চান যেন আমি এখন পাবলিশড করব না পরবর্তীতে আপনি পাবলিশ করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে এই যে শিডিউল করে দিতে পারেন তো যদি শিডিউলেরটাই আমি দেখাই যদি শিডিউল করতে চান আপনি কয় তারিখ কখন আপনি ভিডিওটা আপলোড করবেন এখানে তারিখটা দেবেন তো আজকে নয় তারিখ নয় নভেম্বর তো আমি আজকেই এটা আমি পাবলিশ করব কখন পাবলিশ করব এই যে নয় তারিখ এখানে দিয়ে আমি টাইমটা এখানে সিলেকশন করে দিব। আমি এখানে পাবলিশ করব হচ্ছে পাঁচটা পাঁচটা কত মিনিটে পাঁচটা চল্লিশটা পাবলিশ করব তো আমি পাঁচটা চল্লিশটা আমি দিই আমি এই যে এখানে শিডিউলড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসলে আপনি এই যে স্লিপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আপনার এই যে এখানে নিচে দেখুন এই যে দেখাচ্ছে এখানে যে ইওর পোস্ট হ্যাজ বিন সাকসেসফুল্লি শি ডিলেটেড ফর পাবলিশিং তো এই লেখাটা যতক্ষণ নাড়বে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন আপনার নেট স্পিডটা যদি বেশি ভালো থাকে তাহলে দ্রুত গতিতে আপনি কাজটা করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ